এই সরকার এমন একটা জায়গা আছে তারা প্রতিবাদ করতে পারবে না। তারা দিল্লির কাছে ধরা, তারা আমেরিকার স্যাংশন উঠানোর জন্য দিল্লির পেছনে ঘোরাঘুরি করছে, জাপানের পেছনে ঘোরাঘুরি করছে, হাত পায়ে ধরা শুরু করছে। পশ্চিমবঙ্গে পিকে হালদার ধরা পড়েছে। পিকে হালদার অনেকগুলো প্রতিষ্ঠান থেকে টাকা ভাগিয়ে নিয়েছে 900 করে। এতগুলো সরকারি প্রতিষ্ঠান, এতগুলো এজেন্সি কারো চোখে পড়লো না? নিরাপদে তিনি দেশে চলে গেলেন, এখন ক্রেডিট দিচ্ছে আমরা বলে ধরিয়েছি। তো বেটা তোমরা ধরেছ, নিজ দেশে থাকতে ধরতে পারো না কেন? ভারতের কয়েকটি গণমাধ্যম বলছে যে পিকে হালদার এখন ইন্ডিয়ার কাছে একটা তুরুপের তাস, কারণ এই পিকে হালদারের কাছে গত 14 বছরের লুটপাটের অনেক ডকুমেন্ট আছে। কোথায় গাড়ি ভরে নির্বাচনের জন্য একসাথে 800 কোটি টাকা দিয়ে এসেছিল, কোথায় কোথায় কাকে কাকে কোথায় বিভিন্ন নামে বেনামে টাকা পাঠিয়েছিল, ছোট আপা বড় আপা দুলা ভাই কাকে কোথায় টাকা পাঠিয়েছিল, অনেকগুলো ডকুমেন্টস পিকে হালদারের কাছে আছে। তো এখন পিকে হালদারকে যারা ধরেছে তারা যদি বাংলাদেশের ভালো চায় তাহলে সেটা ওইভাবে ব্যবহার করবে, আর না হলে নেগোসিয়েশন করবে যে পিকে হালদার কিন্তু অমুকের অমুকের নাম বলেছে, সুতরাং দেনা পরে আসো নাহলে ফাঁস করে দেবো। পাপিয়ার কথা আপনারা জানেন, পাপিয়া বলেছিল না তার যে ডেরায় যাতায়াত ছিল মন্ত্রীদের সচিবদের আমলাদের এমপিদের পত্রিকা এসেছিল, কয়জনের নাম আপনারা জানেন? কারণ এই সমস্ত নাম যদি ঘাটতে যায় তাহলে অনেকের নাম বেরিয়ে আসবে। রানিং অফিসার কর্নেল হাসিনুরকে গুম করা হয়েছিল, তিনি ফিরে এসেছেন। ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে গুম করা হয়েছিল, এখনো তার হদিস নাই। বিএনপি নেতা ইলিয়াস আলী চিপাহী বিমুখ বাদের বিরুদ্ধে লং মার্চ করার কারণে, এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ হওয়ার কারণে তাকে গুম করেছে। তা আমাদেরকে ভয় ভীতি দেখানো হয়। তাই জনগণকে সতর্ক করে দিতে চাই, নতুন খেলা এবং ষড়যন্ত্র শুরু হয়েছে। ইতিমধ্যে দেখেছেন ভারত থেকে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে পাঠিয়েছে, শুনতে পাচ্ছি এনআরসি সিএতে যারা নাগরিকত্ব বঞ্চিত হয়েছে তারও একটা অংশকে বাংলাদেশে ঢুকানোর পায়তারা চলছে। এই সরকার এমন একটা জায়গা আছে তারা প্রতিবাদ করতে পারবে না। তারা দিল্লির কাছে ধরা, তারা আমেরিকার স্যাংশন উঠানোর জন্য দিল্লির পেছনে ঘোরাঘুরি করছে, জাপানের পেছনে ঘোরাঘুরি করছে, হাত পায়ে ধরা শুরু করছে। তো এই সরকার ক্ষমতায় থাকতে দেশকে ভিকিয়ে দিতে দ্বিধা করবে না। গলাটা ভেঙে গেছে, অনেক কথা বলতে ইচ্ছা করে না, একদিনে সব কথা বললে পরে কি বলবো। এই যে 116 জন আলেম ওলামা একটা নতুন ষড়যন্ত্র আন্তর্জাতিক মহলকে দেখানোর জন্য ততদিন জঙ্গিবাদ উগ্রবাদ, আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ার ক্ষেত্রে আমাদের অবস্থান পরিষ্কার। ইন্ডিয়া আমাদের তিন দিকে বেষ্টিত, আমরা অবশ্যই ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক চাই, সেই সুসম্পর্ক হবে দুই দেশের জনগণের ন্যায্যতার ভিত্তিতে, দুই দেশের জনগণের চাওয়া পাওয়ার ভিত্তিতে। তাই আমরা ইন্ডিয়ান অথরিটিকে বলবো, আপনারা একচ্ছত্রভাবে 14 এবং 18 সালে এই মাফিয়া সরকারকে সমর্থন দিয়েছেন, আপনারা যদি এই ধারা অব্যাহত রাখেন তাহলে আপনাদের সাথে এদেশের জনগণ থাকবেন না, এদেশের জনগণ আপনাদেরকে কিন্তু মেনে নেবে না। তাই আপনাদেরকে বলবো, সময় এসেছে জনগণের পালস বুঝুন, জনগণের জন্য কাজ করেন, জনগণের সাথে সম্পর্ক স্থাপন করেন। আর একটা কথা বলি, শেষ করব, সরকার পাগলা কুত্তা হয়ে গেছে, তারা বিরোধী দল এবং ভিন্ন মতের মানুষকে খেপিয়ে তুলে কখনো সহিংসতার দিকে ঠেলে দিতে চায়, কখনো তাদের উপরে আক্রমণ করে ঝাল মেটাতে চায়। সেক্ষেত্রে আমাদেরকে একটু কৌশলী হওয়া লাগবে, একটু ধৈর্য ধরা লাগবে, সময় আমাদের আসবে প্রত্যেককে আমরা বিচারের আইনের শাসন কায়েম করে প্রত্যেককে বিচারের মুখোমুখি কায়েম করে। সাবেক প্রধানমন্ত্রী যদি জেলে যেতে পারেন 2 কোটি টাকার মামলায়, যেই টাকা তসরুপায় এখন অ্যাকাউন্টে আছে, তো যারা বর্তমানে 11 লক্ষ কোটি টাকা পাচার করেছে, 3,000 মানুষকে
বিচার বহির্ভূতভাবে হত্যা করেছেন রানিং অফিসার পুলিশ সেনাবাহিনী বিভিন্ন অফিসারদেরকে যারা গুম করেছেন যারা 18 সালের মতো জনগণের ভোটাধিকার হরণ করেছেন তাদের বিচারও এই বাংলাদেশে হবে এইটুকু আপনাদেরকে বলে রাখলাম একটু ধৈর্য ধরেন ছাত্রলে যুবলে আওয়ামী লীগের ভাই বন্ধুদেরকে কত কয়েকটা বক্তব্য বলেছি আজকেও একটা বক্তব্য বলতে চাই নাটোরের এমপি শিমুল কানাডায় বাড়ি করেছে এই সরকারের বিভিন্ন মাফিয়ারা বেগমপাড়া বলেন সিঙ্গাপুর বলেন বিভিন্ন দেশে বাড়িগাড়ি করেছে পরিস্থিতি খারাপ দেখলে চার ফ্রেন্ডিয়া উড়ে যাবে কিন্তু সাধারণ যারা নেতা কর্মী আপনাদেরকে এই সমাজে এই দেশে থাকতে হবে সুতরাং এমন আচরণ করেন না যাতে শ্রীলঙ্কার মতো সরকারি দলের এমপিদেরকে যেমন কাপড় চুপুর খুলে পালাইছে রাস্তায় পুকুরে পালাইছে আপনাদেরকে সেই অবস্থা করে সরকারের পরিস্থিতি খুব ভালো না যারা পদ্মা সেতু থেকে বিরোধী দলের নেতাদেরকে টুস করে ফেলাতে চায় আমি বলবো এটা বিরোধী দলের নেতাদের না ওটা নিজেদের অবস্থা যে কোনো সময় টুস হয়ে যাবে এই জন্যই চারজনের যুবলীগ আওয়ামী লীগের ভাই বোনদেরকে বলবো সময় আছে লাইনে আসেন মানুষের সাথে মেশেন ভালো ব্যবহার করেন যেন পরিস্থিতি খারাপ হইলেও দেশে থাকতে পারেন রাজনীতি করতে পারেন আওয়ামী লীগের এবং বিদ্যমান রাজনীতি ধারা আমরা পরিবর্তন করতে চাই সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের আচার আচরণ ব্যক্তিত্ব তাদের থেকে ভিন্নতর হতে হবে আজকের বর্তমান রাজনীতি গুন্ডা পান্ডাদের একটা আখড়ায় পরিণত হয়েছে রাজনৈতিক দলগুলো গুন্ডা পান্ডাদের আখড়ায় পরিণত হয়েছে সেটা এখন আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার অ্যাডভান্সমেন্টের কারণে আজকে সেটা শিশু থেকে বৃদ্ধ সবাই দেখতে পাচ্ছে সবাই শুনতে পাচ্ছে কাজে আমাদের আচার আচরণে অন্তত তার একটা পরিবর্তন লক্ষ্য করতে হবে এবং তার একটা পরিবর্তন থাকতে হবে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে প্রধানমন্ত্রী যখন এই ধরনের অসহিষ্ণু বক্তব্য দেয় তার বক্তব্য সমগ্র জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে তার বক্তব্যের জন্য তার সমালোচনা করছে কিন্তু তাই বলে আমরাও তো আরেকজনকে যদি পদ্মা সেতু দিয়ে চুবাইতে চাই তাহলে তার আর আমাদের মধ্যে পার্থক্যটা কোথায় রইল আমরা কাউকে চুবাতে চাই না প্রধানমন্ত্রী সহ তার সংসদ সদস্যরা তার দোসররা পাগল হয়ে গেছে উন্মাদ হয়ে গেছে যে কারণে ডক্টর রেজা কিবরিয়ার মতো উচ্চ শিক্ষিত একজন ব্যক্তিত্ব যার বাবা আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবে আন্তর্জাতিকভাবে কাজ করেছে তাকে নিয়ে বাজে কথা বলেছে কে বলেছে ইতিমধ্যে আপনারাই বলেছেন আহমেদ আহম্মদ হোসেন কান বলেছেন যে রাজনীতি করলেও তার কোনো ওইভাবে এমপি টেমপি কোনো জনপ্রতিনিধি হতে পারেন নাই এই ধরনের ভ্যালকামির কারণে তার দলের মানুষও তাকে পছন্দ করে না সুতরাং সেই ধরনের আহম্মকের কথা নিয়ে কেন আমরা 20 জন মানুষ বক্তব্য দিয়ে আমরা 20 মিনিট সময় নষ্ট করব প্রধানমন্ত্রী বাংলাদেশের একমাত্র ব্যক্তি নোবেল বিজয়ী ব্যক্তি আপনার আমার তার চিন্তা ভাবনার সাথে পার্থক্য থাকতে পারে তার অনেক কাজে পছন্দ অপছন্দ থাকতে পারে কিন্তু বাংলাদেশের একজন ব্যক্তি যিনি বিশ্বের যে কোনো রাষ্ট্রপ্রধানের সাথে প্রেসিডেন্ট বলেন প্রধানমন্ত্রী বলেন সবার সাথে উইদিন এ ফাইভ মিনিটের মধ্যে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন ফোনের সরাসরি কথা বলতে পারেন যার জন্য কোনো অপেক্ষা করতে হবে না তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস অথচ এই সরকার কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেইজ্জতি করেছে তার পরিশ্রমে গড়ে ওঠা প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক দিয়ে ঝিলিমিলি খেলেছে বাংলাদেশ নয় সারা বিশ্ব দেখেছে এই সরকারের সংকীর্ণতা তাদের নোংরামি সারা বিশ্বের মানুষ দেখেছে আমাদের আর নতুন করে বলার নাই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এখনো বিরোধী দলের বড় একটা দলের প্রতিনিধিত্ব করেন বেগম খালেদা জিয়াকে তিনি টুস করে ফেলে দিয়ে চুবাইয়ে ওঠার কথা বলেছেন হাদিস কোরআনের আলো কিছু ধর্মীয় মতে অনেক এটা বাস্তব জায়গা থেকে যেটা বলে যে পরের জন্য কুয়া খুঁজলে ওই কুয়ায় নিজেকে করতে হয় ইট্টি মারলে পাটকেলটি খেতে হয় কিন্তু বাস্তব আমি ইন্টারমিডিয়েটে না সরি এসএসসিতে আমি যেখানে ছিলাম আমার সাথে একটা ভাই থাকতো স্কয়ার ঔষধ কোম্পানিতে চাকরি করত ওনার কাজ ছিল প্যাকেজিংয়ে কাজ করা তো উনি বেসিক্যালি নাপা এবং প্যারাসিটামল এই ঔষধগুলো প্যাকেট করত
যে বাক্সে ভরা আর কি 10টা এক বক্স করা মাঝে মাঝে আমি পড়তাম 12টা পর্যন্ত এই যে একটা ঘুমায় যেতে 10টার দিকে সেকলো 25টা সেকলো 25টা আমি গুনতো অর্থাৎ সারা দিন যদি আপনি কোন একটা কাজের মধ্যে খুব মনোনিবেশ করেন অনেক সময় সেটা ঘুমের ঘরেও অচে অবচেতনে আপনি বলে ফেলেন কিংবা আপনি স্বপ্নে দেখেন যে আপনি ওই কাজ করতেছেন পার্শ্ববর্তী দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কয়েক মাসের মধ্যে তছনছ হয়ে যাচ্ছে পাকিস্তানে কি হয়েছে কয়েকদিন দেখেছেন শ্রীলঙ্কায় এখন তারা যেভাবে দেখেছে যে আমাদের ছাত্রনেতারা বলেছে যে জাহাঙ্গীর নেংটিটা শুধুমাত্র রেখেছে তারপরে কিভাবে পুকুরে ফেলেছে কিভাবে সিনা পাহাড়ায় সেই কুখ্যাত রাজা বাক্সে ভেঙেছে দেশ থেকে এখন তাদের মধ্যে ওই আতঙ্ক আপনি আমি কিছু না বললেও তারা ঘুমের ঘর হইতেই দেখতে পাচ্ছে যে আমাদের পরিণতি কি ওইরকম হচ্ছে কিনা আমার মনে হয় আমাদের প্রধানমন্ত্রী নিশ্চয়ই এটা হয়তো অসতর্কতা বশত কিংবা অবচেতন মনে হয়তো কথাটা বলে ফেলতে টেনশন থেকে এখন এর কথা বলে আমার একটা শঙ্কা আছে অনেকেই বলে আমাকে পরামর্শ দেন শুভাকাঙ্ক্ষী বুদ্ধিজীবী যে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুকে নিয়ে কিছু বলল না ভারত নিয়ে কিছু বলল না তার মানে কেন ভাই শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু কি অদৃশ্য অস্পর্শ কোনো বস্তু অস্পর্শ কোনো মানব তারা কি দেবতা তারা কি ফেরেশতা তারা তো মানুষ তাদের তো ভুল ভ্রান্তি আছে তারা দেশের প্রধানমন্ত্রী ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত যদি এর আগে ঢাকা থেকেই সাদেক হোসেন খোকা ঢাকার অবিভক্ত মেয়র ছিলেন অবিভক্ত ঢাকা তার সাথে নির্বাচন করেও কিন্তু আমাদের প্রধানমন্ত্রী হেরেছেন কাজী তিনি যে একেবারে সারা বাংলাদেশের আপনারা যেভাবে জননেত্রী গণনেত্রী বিশ্ব মানবতার নেত্রী অমুক্তমুখ হ্যাংট্যাং বানিয়ে দিচ্ছেন সবাই তো সেটা মেনে নিচ্ছেন সাদেক হোসেন খোকার সাথে ঢাকা থেকে হেরেছেন তো এখন অনেকে বলছেন যে তাকে নিয়ে কিছু এগুলো ব্যক্তিগত বলবা না তাহলে টিকতে পারবা না কারণ তিনি যদি ব্যক্তিগত নিয়ে ফেলেন আমি বলবো যে বাংলাদেশটা পৃথিবীতে কাউকে ভয় করে বাঁচতে চায় না একজন মুসলমানের সন্তান হিসেবে আমরা বিশ্বাস করি এক বিন্দু রক্ত থেকে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন চরাঞ্চলের একজন কৃষকের সন্তান থেকে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোটে ভিপি নির্বাচিত করেছেন সম্মানিত করেছেন আজকে আপনাদের নেতা বানিয়েছেন এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন ভয় করে একমাত্র ওই আল্লাহকে শেখ হাসিনা অমুক চমুক কাউকে কোনো ভয় করি না বন্ধু কিন্তু তারপর আমরা বলছি যে আমরা তাদের মতো অসহিষ্ণু বর্বর হিংস্র তার পরিচয় দিতে চাই না আমরা রুচিশীলভাবে মার্জিত ভাষায় রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করতে চাই আমরা একটি ইতিবাচক রাজনীতি করে তুলতে চাই সুতরাং আমরা তাদেরকে নদীতেও ফেলতে চাই না ধাওয়াও দিতে চাই না আর ইতিমধ্যে অনেকে বলেছেন আমরা সেটা বলতে চাই যে আমরা রক্তে মাংস করা মানুষ আমাদের ধৈর্য আছে আজকে যে প্রোগ্রাম আমরা আয়োজন করেছি আমাদের সেই জামালপুরের শেরপুরের পেশাজীবী অধিকার পরিষদের নেতা শহীদুল ইসলাম ভাইয়ের উপরে এই ছাত্রলীগের গুন্ডারা রাতের অন্ধকারে মার্কেট থেকে ফেরার পথে তার উপরে হামলা করেছে তার আগে বরিশালের গৌর নদীতে আমাদের একজন নেতাকে জোর করে মারধর করে তার মোবাইল কেড়ে নিয়ে তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে তিনি ভুলে গণ অধিকার পরিষদ করেছেন বরিশালে আরও একটা জায়গায় আমাদের এক নেতাকে মেরেছেন বিভিন্ন জায়গায় এবং বৃহস্পতিবার নিউজ অ্যান্ড পুরো নিউজ পেনে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের 9 জন ছাত্রকে হল থেকে বের করে দিয়েছে হলটা কি ছাত্রলীগের হলটা কি আওয়ামী লীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলবো এই দুর্বৃত্তদের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে পারেন ওরা ক্যাম্পাস ছেড়ে পালাবে একসময়ের মাফিয়া সরকার আইয়ুব খানের ছাত্র সংগঠন ছিল গুন্ডাদের নিয়ে গঠিত সেই সংগঠনের নাম ছিল এনএসএফ সেই এনএসএফকে সাধারণ ছাত্ররা যখন ঐক্যবদ্ধ হয়েছে তাদেরকে পিটিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে আজকে ছাত্রলীগ যেই ভূমিকা অবতীর্ণ হয়েছে সাধারণ ছাত্ররা একদিন তাদেরকে ক্যাম্পাস থেকে পিটিয়ে বের করে দেবে ছাত্রলীগ যারা করে অধিকাংশই অছাত্র অধিকাংশই মাদকাসক্ত প্রমাণ চান প্রমাণ দেব ছাত্রদের রাজনীতি করতে হলে তো ছাত্র হতে হবে দেখা যায় অধিকাংশ ছাত্র সংগঠনের নেতারা অছাত্র এই অছাত্রদের দিয়ে
আওয়ামী লীগ বিএনপি দুটো দল বাংলাদেশের মেধাভিত্তিক ছাত্র রাজনীতিকে ধ্বংস করেছে। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর মতো সাহিত্যিক ব্যক্তি কিংবা যুক্তরাষ্ট্রে এখন যে ডিস্টিংগুইশড প্রফেসর ইলিনয় ইউনিভার্সিটির টিচার আলী রিয়াদের মাজারে লেখা পড়ে, তারা ছাত্র রাজনীতি করছে। এখন পুলিশ প্রধান বলেন, সেনা প্রধান বলেন, অনেক মেধাবী ব্যক্তিরা ষাট এবং সত্তরের দশকে ছাত্র রাজনীতি করে যারা রাজনীতিতে এসেছেন, জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যারা চাকরি বাকরিতে ঢুকেছেন, পেশাদারিত্বের জায়গায় সর্বোচ্চ ঢুকে দিয়েছেন, কিন্তু আজকে সেই মেধাবী প্রজন্মকে পরিকল্পিতভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে ছাত্র রাজনীতিতে অস্ত্র এবং কালো টাকা তুলে দেওয়া হয়েছে। এখন মেধাবী ছাত্ররা নেশার ঘরে বুঁদ হয়ে থাকে। এখন মেধাবী ছাত্ররা তাদের সহপাঠীদেরকে প্রতিপক্ষ বা ভিন্ন মতের দল করার কারণে রামদানি একুপাতে যায়, আব্রারের মতো স্ট্যান্ড দিয়ে পিটিয়ে মারে। আমার আফসোস হয়, আমাদের মা বাবারা, আমাদের অভিভাবকরা কেন বুঝতেছে না, কেন খোঁজ দিচ্ছে না তার ছেলে মেয়েরা ছাত্রলীগ করছে কিনা। আমরা তো দেখেছি ছাত্রলীগের সাথে জড়িত হয়ে কিভাবে ছাত্ররা খুনি হয়ে যায়, মাদকাসক্ত হয়ে যায়। শুধু বিরোধী দল এবং প্রতিপক্ষ নয়, নিজেদের অন্তর্কন্দলেও এই গত দশ বছরে প্রায় অর্ধশতাধিক ছাত্রলীগের নেতা হত্যাকাণ্ডের শিকার হয়েছে নিজেদের অন্তর্কন্দলে। আজকে ইতিমধ্যে বক্তারা বলেছেন বাংলাদেশের রিজার্ভ 41 বিলিয়নে চলে এসেছে, সেটা IMF-এর যারা ইকোনমিস্ট তারা বলছেন সরকার যে ফাঁক প্রকৃতির হিসাব দেখাচ্ছে সেই হিসাব প্রকৃত হিসাব নয়, প্রকৃত হিসাব $37 বিলিয়ন মতো রিজার্ভ রয়েছে, যা দিয়ে 3 থেকে 4 মাসে আমদানি ব্যয় মেটানো সম্ভব। কিন্তু তারপরেও আমাদের রেমিটেন্সের কারণে, আমাদের গার্মেন্টস আরএনজি সেক্টরের কারণে আমাদের ইকোনমিটা এখন একটা মোটামুটি ভালো জায়গায় আছে, কিন্তু আরএনজি সেক্টর ইউরোপ আমেরিকার মার্কেটের উপরে নির্ভরশীল। ইতিমধ্যেই আমেরিকার DFC যারা শ্রমিক অধিকার নিয়ে কাজ করে তারা বলেছে বাংলাদেশের শ্রম খাতে তারা কোনো অবকাঠামো উন্নয়ন খাতে ফান্ডিং করবে না। শ্রমিক অধিকার নিশ্চিত না করা হলে ইউরোপীয় ইউনিয়ন এবং তার মিত্ররা এখান থেকে পোশাক নিবে না। কিন্তু সরকার কি করেছে, সরকার শ্রমিকদেরকে অত্যাচার করছে, নির্যাতন করছে, শ্রমিক নেতা আমিনুলকে প্রশাসন দিয়ে তুলে নিয়ে হত্যা করেছিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসে বাংলাদেশ তখন জিজ্ঞেস করেছিল হোয়ার ইজ আমিনুল, আমিনুলের কথা জিজ্ঞেস করেছিল। সুতরাং এই সরকারের সম্পর্কে বহির্বিশ্ব কোনো ইতিবাচক কিছু দেখতে পাচ্ছে না। এখন তারা বুঝতে পারছে যে বাংলাদেশের এই কর্তৃত্ববাদ যদি আরও একবার সাস্টেন করে তাহলে বাংলাদেশ একটা ব্যর্থ কার্যকর রাষ্ট্র হবে, সেক্ষেত্রে দক্ষিণ এশিয়ার শান্তি সম্প্রীতি বিনষ্ট হবে, যেখানে তারা চাচ্ছে বাংলাদেশে আগামীতে একটা অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু বন্ধুগণ, সমস্ত রাজনৈতিক দলকে বলে দিতে চাই, গাছে কাঁঠাল গোপে তেল এই অভ্যাস পরিহার করেন, বিদেশিরা কখনোই আপনাকে ক্ষমতায় বসিয়ে দেবে না। ক্ষমতায় বসতে চাইলে এদেশের জনগণকে নিয়ে গণ আন্দোলন করে তুলতে হবে। রাজনৈতিক পরিস্থিতি ঘুরতে 1 মাস লাগবে না, 1 বছর লাগবে না, 1 সপ্তাহ যথেষ্ট যদি জনগণ রাস্তায় নামে। আমি সকলকে বলবো সেইভাবে জনগণকে সংগঠিত করে আমাদেরকে আন্দোলন সংগ্রামে নামতে হবে। এই যে উন্নয়নের মূলা ঝুলাচ্ছে পদ্মা সেতুর গল্প, পদ্মা সেতু কার টাকায় করেছে, শেখ হাসিনার টাকায় না, আওয়ামী লীগের নেতা কর্মীদের টাকায় না, আপনার আমার জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায় শেখ হাসিনা সরকার করেছে। একটা ধন্যবাদ তারা পায়, ধন্যবাদ দিলাম, কিন্তু তাদেরকে হিসাব দিতে হবে 10,000 কোটি টাকার পদ্মা সেতুর ব্যয় কিভাবে 40,000 কোটি টাকায় চলে। ওই চোরদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, কারা কারা পার্সেন্টেজ পেয়েছে তাদেরকে জবাবদিহি করতে হবে। এইভাবে তারা লুটপাটের উন্নয়ন করছে, 10,000 কোটি টাকার পদ্মা সেতু 40,000 কোটি টাকায় নিয়ে গেছে।
তারপরে আসেন এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আপনার কর্ণফুলি টানেল, এই সমস্ত যে বিভিন্ন বড় বড় প্রকল্প সব মিলিয়ে 4 থেকে 4.5 লাখ কোটি টাকার প্রকল্প হতে পারে। কিন্তু গত 11 বছরে এই সরকার প্রায় 15 লক্ষ কোটি টাকা পাচার করেছে, তাহলে যা উন্নয়ন করেছে তার প্রায় 4 গুণের মতো পাচার করেছে।